ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্বের মূল্যায়ন মোটামুটি তোমাদের সকলের শেষ হয়ে গেছে। তোমরা প্রত্যেকে আমাকে কোশ্চেন পেপার পাঠিয়েছো এক্সাম দেওয়ার পরে। আমি দেখলাম পেপারগুলো সবই তোমরা কমন পেয়েছো। ইভেন আমি দেখলাম সন্ধি যেগুলো আমি করিয়েছি সন্ধিগুলোও তোমাদের কমন রয়েছে। ঠিক আছে, তো খুব ভালো পেপার হয়েছে আমি দেখলাম। তো যাই হোক, এখন আমাদের ফার্স্ট ইউনিট টেস্ট শেষ, এখন আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের কিন্তু প্রিপেয়ার হতে হবে। তো সেকেন্ড ইউনিট টেস্টে ভালো ফল করতে গেলে বা আমাকে ভালো নাম্বার পেতে গেলে কীভাবে আমি প্রিপেয়ার হব সেটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে, তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে। ওকে, ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, তোমাদের এঙ্গেজমেন্ট তাহলে বাড়বে। ওকে, এঙ্গেজমেন্ট কিন্তু আমাদের ক্লাসটা একটু কম হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অন্য ক্লাস বেড়ে যাচ্ছে। তো যে ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি হবে ভিডিও কিন্তু সেই ক্লাসের বেশি আসবে। তো বারবার বললাম লাইক শেয়ার বেশির থেকে বেশি করো, তার ফলে কিন্তু তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিও তোমাদের ক্লাসের কিন্তু প্রচুর বেশি আসবে। ওকে, কমেন্টস করো, যে যে প্রশ্ন আমি করব সেগুলোর রিপ্লাই করো। ওকে, মোটামুটি তোমাদের এক্সাম সকলের শেষ হয়েছে, তাই তো? যাদের এক্সাম শেষ হয়নি এখনও তারা আমাকে কমেন্টস করে বলো। ওকে, যাই হোক, শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। আজকে আমি আলোচনা করব যে যে চ্যাপ্টার্সগুলো আছে চ্যাপ্টার্স ওয়াইজ কীভাবে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপেয়ার হব। সাজেশন টাজেশন তো আমি সব দিয়েই দেবো তোমাদের, এখন আমি তোমাদের বলবো সিলেবাস ওয়াইজ আমরা প্রিপেয়ার কীভাবে হব। রাইট, সবার প্রথমে আমি বাংলায় আসবো। রাইট, বাংলায় যে চ্যাপ্টার্সটা আমাদের প্রথম থেকে, মানে যে চ্যাপ্টার থেকে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপেয়ার হতে হবে, সেটা হচ্ছে মাঠ মানে ছুট। ওকে, মাঠ মানে ছুট। সবার আগে আমি বলবো যে কোনো গল্প বা যে কোনো কবিতা, ওকে, আমায় কিন্তু সম্পূর্ণটা, আমি যদি চাই যে পরীক্ষায় আমি 100% কমন পাবো, তার জন্য কিন্তু আমাকে বইটাকে ভালো করে পড়তে হবে। আমি যে তোমাদের ক্লাসগুলো নিই রিডিংটা পড়াই, আমি চাইলে তো প্রশ্ন উত্তর দিয়ে চলে যেতেই পারি, ঠিক আছে? তাহলে তো আমাকেও কম কথা বলতে হবে। ওকে, কিন্তু যদি আমি ভালো করে ব্যাপারটাকে বোঝাই যে ওই বোঝাটাকে ফলো করবে বা গল্পটা ভালো করে পড়বে, কবিতার সার সংক্ষেপগুলো ভালো করে পড়বে, তাহলে দেখবে যে কোনো প্রশ্ন, কখনো যদি মনে হয় যে এই প্রশ্নটা আমি পড়িনি কমন নেই, কিন্তু যদি গল্পটা আমার জানা থাকে আমি কিন্তু লিখতে পারবো, তাই না? তো সেই জন্য কিন্তু গল্পটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, কবিতাটা পড়তে হবে। যাই হোক, মাঠ মানে ছুট, এই যে কবিতাটা আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কবিতা। যে মাঠ কথাটার অর্থ কী বা মানে কী, ছুট কথার মানে কী, আমি অলরেডি এর প্রশ্ন উত্তর সব আলোচনা করে দিয়েছি, যেগুলো করে দিয়েছি বলে দেবো, যেটা করতে হবে সেটাও আমি ডিসকাশন করবো, ঠিক আছে? তো সেটা সমস্ত কিছু আমি আলোচনা করে দিয়েছি প্রশ্ন উত্তর সহ। যারা দেখোনি ডেসক্রিপশন ওপেন করবে, অনেকে আমাকে বলেছে ম্যাম ডেসক্রিপশন ওপেন করতে পাচ্ছি না। ডেসক্রিপশন হচ্ছে সাইডে দেখবে একটা অ্যারো আছে, ওটা ক্লিক করবে, ক্লিক করলে দেখবে পুরো একটা ডেসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। ওখানে তুমি দেখতে পাবে যে তোমার কাছে প্লেলিস্ট রয়েছে বাংলা, সেখানে সব কিছু পেয়ে যাবে। যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, আমি দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, এই চ্যাপ্টার্সে আমি সবার আগে আসবো যে গ্রামারে আমাকে কি করতে হবে, ঠিক আছে? গ্রামার চ্যাপ্টারে ভাষা পাঠ তো আমাদের রয়েছে, সেগুলো আমি আলোচনা করে দিয়েছি, সেটা আমি পরে আসছি। তো এই চ্যাপ্টারে গ্রামার দেখবে, ক্রিয়া রয়েছে, ক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমাকে কিন্তু করতে হবে ক্রিয়াটা এখান থেকে। যেমন ধরো রয়েছে এখানে আর কিছু বলবো না, আর কিছু বলবো না, তাহলে কী ক্রিয়াটা, কী বলবো না, না বলা, রাইট না? তো বলাটা তো একটা কাজ, তাহলে বলবো নাটা হচ্ছে ক্রিয়া, তো ক্রিয়ার নিচে ধরো দাগ দিতে দিল, তো ওটা কিন্তু গ্রামারে খুব ইম্পর্ট্যান্ট। ওকে, গ্রামার খুব ইম্পর্ট্যান্ট, চাই সেটা বাংলাতে হোক চাই সেটা ইংরাজিতে হোক। যে গ্রামার জানবে সে বাংলা খুব ভালো জানবে, ওকে, যে সে ইংলিশও খুব ভালো পারবে। তো গ্রামারটাই কিন্তু আমি সবসময় স্ট্রং করার চেষ্টা করি, গ্রামারটা ভালো করে করবে। যাই হোক, তো এই ক্রিয়াটা কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে, আর কি বলেছি না, রিডিংগুলো কিন্তু চ্যাপ্টার্সের পড়তে হবে, ঠিক আছে? এছাড়া প্রশ্ন উত্তর সাজেশন, সেটা তো আমি দিয়েই দেবো। প্রশ্ন উত্তর সহ তোমাদের দেখবে সেকেন্ড ইউনিট টেস্টের আমি একটা ভিডিও দিয়েছি, অর্ধেকটা প্রশ্ন উত্তর হয়েছে, অর্থাৎ যতগুলো চ্যাপ্টার আছে তার হাফগুলোর প্রশ্ন উত্তর হয়েছে, সবগুলো কমপ্লিট হয়নি, কারণ অনেকগুলো চ্যাপ্টার। তো তার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে তোমরা। নমুনা প্রশ্নপত্র আমি তোমাদের আপলোড করেছি নমুনা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, সেটাও অবশ্যই দেখবে। ওকে, যাই হোক, নেক্সট চ্যাপ্টার আমি যাব হচ্ছে তোমাদের পাহাড়িয়া বর্ষার সুরে। ওকে, এবার দেখো পাহাড়িয়া বর্ষার সুরে এই যে চ্যাপ্টারটা আছে, এর যে অনুশীলনী প্রশ্ন উত্তর এটাও কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে আছে, রাইট? এর যে অনুশীলনী প্রশ্ন উত্তর এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সব বিষয়গুলো আমি বলবো, আগে এটা নিয়ে শুরু করছি। তো এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে অনুশীলনীর প্রশ্ন উত্তর। এই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো খুব ভালো করে আমাদের
তোমাদেরকে করতে হবে। আর এই চ্যাপ্টারে দেখবে একদম মানে খুব ছোট ছোট প্রশ্ন আছে এবং খুব মজার প্রশ্ন, খুব ভালো লাগবে পড়তে কিন্তু, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টার যখন যাবে নেক্সট দেখবে লিমেরিক আছে, লিমেরিকটাও আমি বুঝিয়ে দিয়েছি, একটু বুঝে রাখবে গল্পটা, একটু জাস্ট বুঝে রাখবে। বুঝলে কিন্তু এর থেকে কয়েকটাই ছোট্ট প্রশ্ন আসে, সেগুলো আমি তোমাদের লাইভ ক্লাস যখন নেব আমি আলোচনা করব তোমাদের, ঠিক আছে। আমি কিন্তু ডিটেলসে আজকে আলোচনা করছি কীভাবে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রিপেয়ার হবে, খুব ভালো করে শুনবে। যারা স্কিপ না করে শুনবে তারা কিন্তু পুরো বেসটা, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবং কিন্তু ভালো ফল করতে পারবে। নেক্সট হচ্ছে রয়েছে চ্যাপ্টার ঝড়, ওকে, লিমেরিক আছে কিন্তু, রাইট, ঝড়, ঝড় চ্যাপ্টারও আমাদের এক্সামে রয়েছে। ঝড় চ্যাপ্টারের মধ্যে দেখবে ঝড়ের যে মূল ভাব, অর্থাৎ ঝড় যে কবিতাটা, এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ঝড়ের যে মূল ভাবটা এটা আমাদের জানতে হবে। এর প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি, অনুশীলনীর সব প্রশ্ন উত্তর কিন্তু আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা গ্রামারের দিকে, কিন্তু এখানেও আমাদের ক্রিয়া রয়েছে, এই গ্রামারের ওপরে কিন্তু আমাদের একটু জোর দিতে হবে। এবং গ্রামারগুলো আমি তোমাদেরকে মানে স্পেশালি তোমাদের ক্লাস ফাইভের জন্য আমি কিন্তু বোর্ডে তোমাদেরকে ক্লাস নিয়ে আলাদা করে শেখাবো, ঠিক আছে, যদি তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি হয় তাহলেই, ঠিক আছে। যে ক্লাসের এঙ্গেজমেন্ট বেশি সেই ক্লাসের আমি কিন্তু বেশি ভিডিও দেব, ওকে। তো যাই হোক, তো ক্রিয়াটা কিন্তু খুব ভালো করে করতে হবে আমাদেরকে, ঠিক আছে, ক্রিয়ার ওপর কিন্তু একটু জোর দেবে, ওকে। এছাড়া দেখবে প্রতিটা চ্যাপ্টার্সে শব্দার্থ, বিপরীত অর্থ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, একই সমার্থক আর প্রতিশব্দ, এগুলো কিন্তু আমাদেরকে করতে হবে, ঠিক আছে। এটা হলো আরেকটা জিনিস দেখবে ঝড়ের যে চ্যাপ্টার্স আছে, শুধু ঝড় চ্যাপ্টার বলে না, আমাকে সবগুলো চ্যাপ্টার থেকেই করতে হবে যে বাক্য কোনটা কী ধরনের বাক্য, ঠিক আছে, কোনটা প্রশ্নবোধক বাক্য, কোনটা বিস্ময়বোধক বাক্য, ঠিক আছে। তো এইটাই, কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, প্রতিটা বাক্য কোনগুলো কী, এটা কিন্তু আমি করতে হবে, ওকে। আর ক্রিয়া যখন আমি করব স্পেসিফিকভাবে, আমায় কিন্তু তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে কর্তা, কর্ম আর ক্রিয়া, এই তিনটে কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে, তবে কিন্তু আমরা ক্রিয়াতে পারবো করতে, ওকে। তো যাই হোক, এইটা আমাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু করতে হচ্ছে, রাইট। নেক্সট চ্যাপ্টার আসছে মধু আনতে বাঘের মুখে। এই যে মধু আনতে বাঘের মুখে, এই গল্পটা আমি ধরে ধরে বুঝিয়ে দিয়েছি, গল্পটা যে আমি লাইভ ক্লাসে বুঝিয়েছি ওই গল্পটা প্রত্যেকে দেখবে, ঠিক আছে। তাহলে ছোট প্রশ্ন, ভেতর থেকে ছোট প্রশ্ন, সেই ছোট প্রশ্নগুলো কিন্তু করতে পারবে। এখান থেকে বড় প্রশ্ন কিছু আছে, যেমন বাঘটার গায়ে মধু পড়ে যাওয়াতে কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল, তারপর বাঘটা কেন রেগে গিয়েছিল, এই ধরনের আমি কিন্তু সাজেশনে সেটা দিয়ে দেবো তোমাদের, সেটা কী কী করতে হবে, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে এই চ্যাপ্টারের ছোট প্রশ্নগুলো আমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু করতে হবে, ছোট প্রশ্ন, সেগুলোও কিন্তু আমি আলাদা করে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। আর আমি এদিকে এইখানে যা যা করতে হবে সাজেশন সেটা আমি দিয়ে দেবো তোমাদের। আর যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রামারে আমাকে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া, প্রতিটা পার্ট আলাদা করে জানতে হবে, রাইট। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে যে ম্যাম বিশেষ্য আর বিশেষণের মধ্যে পার্থক্যটা ঠিক বুঝতে পারছি না, মাথায় ঢুকছে না, রাইট। আমি তার উপরও আলাদা করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো পার্থক্যটা কী আছে সেই ডিফারেন্সটা বোঝানোর জন্য। বিশেষ্য বিশেষণটা আমি তোমাদেরকে অলরেডি বানিয়ে দিয়েছি সকলের জন্য, ওটা তোমাদের পার্টিকুলার স্পেসিফিক তোমাদের ক্লাসের না, সকল ক্লাসের দিয়েছি সেটা, কিন্তু তোমাদের ক্লাসের জন্য আমি বিশেষ্য আর বিশেষণের পার্থক্যটা কী আছে যেন তোমাদের জন্য এই গ্রামারের কনসেপ্টটা মানে যতটা সম্ভব ক্লিয়ার করা আমি তোমাদের করে দেবো, ঠিক আছে। আমার বাংলা ক্লাস কেউ অ্যাটেন্ড করলে বাংলায় কেউ খারাপ নম্বর পাবে না, এটা তো আমি বলতেই পারি, ঠিক আছে, কিন্তু ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে, ওকে। যাই হোক, তো এটা আমাদেরকে করতে হচ্ছে, ওকে। আর যেটা আমি যাব সেটা বিশেষ্য বিশেষণ, বিশেষ ধরো রাম খুব ভালো ছেলে, আমাকে দিল, কিন্তু এত বড় সেন্টেন্স আমাকে নাই দিতে পারে, আমাকে দিল হচ্ছে ভালো ছেলে। এবার ভালো ছেলে দিল, এখান থেকে আমাকে বলল এর মধ্যে থেকে বিশেষ্য আর বিশেষণটা নির্বাচন করো, কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ, ঠিক আছে। তাহলে ভালো ছেলে কথাটা দিয়েছে, তাহলে ভালোটা আমি কী করব, বিশেষণ করব, ছেলেটা আমি কী করব, বিশেষ্য করব, ঠিক আছে। চঞ্চল মেয়ে দিল, ঠিক আছে, তাহলে চঞ্চলটা আমি কী করতে পারি, চঞ্চলটা আমি বিশেষণ, মেয়েটার গুণটা কী বা মেয়েটার দোষটা কী যে মেয়েটা চঞ্চল, ঠিক আছে, তাহলে দোষ গুণ তো বিচার করছো, তো চঞ্চলটা আমি বিশেষণে করলাম, এ মেয়েটাকে আমি বিশেষ্যত করলাম, এটা নিয়ে কিন্তু আমি আলাদা তোমাদের বানিয়ে দেবো ভিডিও এর ওপর, ওকে। এটা কিন্তু আমাদের সকলকে এই ব্যাপারটাকে নিয়ে পড়তে হবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, ওকে।
নেক্সট চ্যাপ্টার দেখো মায়াতরু, মায়াতরুও রয়েছে, ঠিক আছে? মায়াতরু দেখতে যতটাই ছোট ততটাই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ওকে? এই চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, আমি সব করিয়ে দিয়েছি অনুশীলনী, আমি তোমাদের সব করিয়ে দিয়েছি যারা দেখোনি। এবং যে কবিতাটা আছে মায়াতরু, এটা অবশ্যই অবশ্যই করে এর যেটা আমি বুঝিয়েছি সেটা দেখবে, তাহলে কিন্তু যে কোনো প্রশ্ন আমার কিন্তু এখান থেকে তোমরা পারবে। তো মায়াতরুটা খুব ভালো করে কিন্তু করতে হবে। যদি এর পরেও মায়াতরু বুঝতে অসুবিধা হয়, আমি যেটা কবিতায় বুঝিয়েছি আমাকে অবশ্যই কমেন্টস করবে বা আমাকে জানাবে, আমি অবশ্যই দরকার পড়ে লাইভ ক্লাস নিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু মায়াতরু ইম্পর্টেন্ট একটা কবিতা, ওটা পড়তে হবে। আর এই মায়াতরুর চ্যাপ্টারও দেখবে তোমার বিশেষ্য বিশেষণগুলো রয়েছে, বইটা কিন্তু অবশ্যই সঙ্গে রাখো, সবগুলো বই পঞ্চম শ্রেণীর সঙ্গে রাখো, কিন্তু সুবিধা হবে, ওকে? তো যাই হোক, এই যে চ্যাপ্টারসগুলো তোমাদের রয়েছে, এই সরি মায়াতরুর যে চ্যাপ্টারটা রয়েছে এর মধ্যে দেখবে বিশেষ্য বিশেষণ দাগ দিতে বলেছে, সর্বনাম কোনটা, অব্যয় কোনটা। তো এইটার জন্য কিন্তু আমাকে আগে জানতে হবে পদগুলো, ওকে? বিশেষ্য বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া পুরো ভালো করে ডিটেলসে জানবো, তবেই এটা কিন্তু আমাদের জন্য জল ভাত হয়ে যাবে, মানে খুব ইজি হয়ে যাবে, ওকে? নেক্সট নেক্সট চ্যাপ্টার, আর এর থেকে যা যা পড়তে হবে সাজেশন সেটা তো আমি দিয়ে দেবো পরে। নেক্সট আমাদের রয়েছে দেখো ফণীমনসা ও বনের পরি, ওকে? ফণীমনসা ও বনের পরি, এটাও এক্সামে আছে। এটা রয়েছে বীরু চট্টোপাধ্যায়ের লেখা, এটা একটা সুন্দর গল্প, তোমাদেরকে আমি পড়িয়েছি, যারা দেখেছো জানবে। এটা সে একটা ফণীমনসা গাছ বিভিন্ন পাতা চাইতো বনের পরির কাছ থেকে, কখনো কাঁচের পাতা, কখনো সোনার পাতা, এইভাবে আর কি, ঠিক আছে? কখনো তার কচি পাতা চাই, লাস্টে নিজের পাতাটাই যে বেটার সেটা সে বুঝতে পারে। তো যাই হোক, এই গল্পটাও খুব মজার গল্প, আমি পড়িয়ে দিয়েছি, এটা যারা দেখোনি অবশ্যই কিন্তু তারা দেখে নেবে, ঠিক আছে? নেক্সট, এই চ্যাপ্টার্সের থেকে প্রশ্ন উত্তর তো করছোই, সে সাজেশনে আমি দিয়ে দেবো। এখন আপাতত যে অনুশীলনীগুলো করিয়েছি ওগুলো দেখে নেবে, প্লাস আর তোমাদের রেগুলার ক্লাসগুলো থাকবে, প্লাস তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন পার্ট বাই পার্ট সেগুলো থাকবে, প্লাস লাইভ ক্লাস থাকবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু প্রত্যেকটা নোটিফিকেশান, এভরি ওয়ান নোটিফিকেশানটা অন রাখবে। নোটিফিকেশান অন রাখলে তাহলে কিন্তু টেনশন থাকে না, ঠিক আছে? নোটিফিকেশান অন রাখলে তখন বললে ম্যাম আমি তো এই ক্লাসটা পেলাম না, ম্যাম এটা তো আমার কমপ্লিট হয়নি, তখন কিন্তু আমি পড়ে যাওয়া মুশকিলে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো কিন্তু কমপ্লিট করতে হয়, রাখতে হবে, ওকে? এবার হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে যেটা রয়েছে, নেক্সট চ্যাপ্টারে আমাদের দেখবে অর্থ যেগুলো রয়েছে, অর্থগুলো তো আমাকে করতে হচ্ছে, এগুলো তো ইম্পর্টেন্ট, জানাই কথা আমাদের, ঠিক আছে? এছাড়াও দেখবে ক্রিয়ার নিচে দাগ দেওয়া, ক্রিয়া, ক্রিয়ার উপর ভীষণ জোর দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? তো ক্রিয়াটার নিচে দাগ দেওয়া, এগুলোকে আমাকে করতে হচ্ছে। সমার্থক শব্দ, ধরো সেন্টেন্স লিখে দিল, সেখান থেকে একটা সমার্থক শব্দের নিচে দাগ দিল, সেই শব্দটা আমাকে চেঞ্জ করে দিতে হচ্ছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাকে এখান থেকে প্রিপেয়ার হতে হবে, ওকে? এবার ধরো দিয়েছে হয়তো সবুজ পাতা, ঠিক আছে? এর মধ্যে থেকে আমাকে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ সেটা নির্বাচন করতে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু এবারে তোমরা পাবে বেশি, ওকে? আর এবারের এক্সামটা তোমাদের কিন্তু বেশি নাম্বারে হবে, জানো তোমরা, 20 মার্কসে হবে এবারেরটা। আর নেক্সট মান্থ অর্থাৎ আগস্টেই কিন্তু এক্সামটা থাকবে, ওকে? নেক্সট চ্যাপ্টার আমাদের থাকবে হচ্ছে বৃষ্টি পড়ে তাপুর টুপুর, এই কবিতাটা আমি তোমাকে আলাদা করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এই কবিতার যে প্রশ্ন উত্তর আছে সবগুলো আপলোড করে দিয়েছি, তোমরা এগুলো দেখে নেবে। এর যে গ্রামার সেকশনটা আছে এখান থেকে আমাদের বেশিরভাগটাই কিন্তু ভোকাবিলিটিতে দিয়েছে, অর্থাৎ ধরো তোমাদের বেমানান দিয়েছে, এগুলো এগুলো ভোকাবিলিটি হচ্ছে খুব মজার, খুব ইজি, রাইট? বেমানান দিয়েছে, তারপরে ধরো বিপরীত শব্দ দিয়েছে, ক্রিয়া দিয়েছে, চ্যাপ্টার খুললেই দেখবে ক্রিয়ার নিচে দাগ দেওয়া, ক্রিয়া খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্রিয়াটা কিন্তু এবারে আমাদের একটু জোর দিতে হবে, ওকে? এবং ক্রিয়ার ওপর আলাদা করে তোমাদের কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? যাই হোক, তো এই চ্যাপ্টারটা গেল। নেক্সট আমাদের নেক্সট অ্যান্ড বাংলার লাস্ট চ্যাপ্টার আমাদের থাকছে, সেটা হচ্ছে বোকা কুমিরের গল্প। আর প্রশ্ন উত্তর যা যা আছে সবগুলো করবে, তারপরে সাজেশনে যে প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি সেগুলো কিন্তু ভালো করে দেখতে হবে, ওকে? ভালো নম্বর পেতে গেলে বারবার বলছি, গল্পগুলো যেটা পড়িয়েছি মন দিয়ে গল্পগুলোকে শুনবে, দরকার পড়লে নিজেরা বাড়িতে রিডিং পড়বে, ঠিক আছে? তাহলেই কিন্তু দেখবে ভেতরের প্রশ্ন উত্তর করাটা কোনো ব্যাপার থাকবে না, অবশ্যই পারবে, ওকে? তো যাই হোক, এখন হচ্ছে আমাদের থাকছে হচ্ছে বোকা কুমিরের কথা। বোকা কুমিরের কথা হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা, খুব মজার একটা, খুব মজাও বলতে পারো, আবার খুব সেই ব্যাঙেদের পৃথিবীর দুর্ভিক্ষ এই ব্যাপারটাকেও তুলে ধরেছে, খুব কষ্টের কথাটাও তুলে ধরা হয়েছে মজার ছলে। তো এটা আমাদেরকে কিন্তু একটু পড়তে হবে, গল্পটা একটু পড়ে নেবে, এর প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিয়েছি সেগুলো তোমরা দেখে নেবে। আর আরেকটা দেখবে 7 নম্বরে দেওয়া আছে, দেখবে যে নিচে দাগ দেওয়া শব্দগুলি কোনটি কী জাতীয় শব্দ দিয়েছে, কোনটা কী জাতীয়,
জাতীয় শব্দ, এই ধরনের জিনিসগুলোও কিন্তু আমাদেরকে একটু করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে আর বিপরীত শব্দ, বাক্য রচনা নিয়ে কিছু বলবো না আমি, বিপরীত শব্দ এই জিনিসটাও করতে হচ্ছে আমাদেরকে, বিপরীত শব্দটা শব্দার্থ করতে হচ্ছে। গ্রামার সেকশানে আমি একটু বলবো তোমাদের, এটা হলো আমাদের বোকা কুমিরের গল্প পর্যন্ত সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে, ঠিক আছে? গ্রামারে যেটা আমি যাব, ওকে, গ্রামার যেটা রয়েছে সেটা হচ্ছে ভাষা পাঠ বই থেকে, তাই তো? তাহলে জাস্ট সেকেন্ড আমি একটু বার করে নিই। হ্যাঁ, গ্রামারে যে যে চ্যাপ্টার্সগুলো রয়েছে, যেমন ধরো লিঙ্গ রয়েছে, ওকে, লিঙ্গ শেখর সেতু অবশ্যই পড়বে, ভাষা পাঠ অবশ্যই পড়বে। শেখর সেতুর গ্রামার সবগুলো আমার কমপ্লিট করানো হয়নি, একটু আমি করিয়ে দেবো তোমাদের। আমি পুরুষ পর্যন্ত করিয়েছিলাম, আর শেখর সেতু যখন আমি করাই তখন তো আমি এক্সট্রা যে জিনিসগুলো দিয়ে দিই তোমাদেরকে, অর্থাৎ ধরো তোমাদের লিঙ্গর মধ্যে আমি এক্সট্রা দিয়ে দিলাম কোনটা উভয় লিঙ্গ, কোনটা স্ত্রীলিঙ্গ, কোনটা পুরুষ লিঙ্গ, সেগুলো কিন্তু এক্সট্রা করে দেখবে, ঠিক আছে? লিঙ্গটা আমি অলরেডি পড়িয়ে দিয়েছি শেখর সেতু বইতে। নেক্সট এরপরে আছে হচ্ছে পুরুষ, পুরুষটা আমি তোমাদেরকে পড়িয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, ভাষা পাঠ বইয়ে কী কী চ্যাপ্টার্সগুলো আছে তোমরা একটুখানি প্লেলিস্টটা ওপেন করে দেখে নেবে যে কোনগুলো আমি করিয়েছি, আমার ঠিক মনে নেই এখন কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, লিঙ্গ আছে, বচন আছে, আমাদের লিঙ্গটা আমি করিয়ে দিয়েছি, বচনটা ভাষা পাঠ বইয়ের বোধ হয় করানো হয়নি, আর এটারও মনে হয় করানো হয়নি, শেখর সেতুও করানো হয়নি, শেখর সেতু বচন করিয়ে, না সরি, শেখর সেতুর বচন বোধ হয় করিয়েছি, আমার ঠিক খেয়াল পড়ছে না, তোমরা একটু দেখে নিও, আমিও দেখে নেবো, যদি করিয়ে দেওয়া হয়ে থাকে তো তো হয়েই গেল, যদি না করানো থাকে তাহলে আমি কিন্তু এটা করিয়ে দেবো, ঠিক আছে? গ্রামারটা আমাদের করতে হবে, আর ভাষা পাঠ যেগুলো আমি করিয়েছি ভাষা পাঠ সেটাও বাংলার প্লেলিস্টে পাবে, তো সেখান থেকে কিন্তু তোমরা সেটা দেখে নেবে, অবশ্যই সেটা তোমরা ক্লিয়ার করে নেবে, ঠিক আছে? গ্রামারটার ওপর জোর দেবে, আর গ্রামারের ওপর আমি পার্টিকুলার করে এক্সাম্পল দিয়ে, উদাহরণ দিয়ে দিয়ে কিন্তু তোমাদের বোর্ড ক্লাস নেব, মানে ক্লাসেস আমি আলাদা করে করে নেব, সেগুলো কিন্তু ফলো করবে তোমরা। আমি যদি দেখি তোমাদের এঙ্গেজমেন্ট বেশি আছে, আমি বেশির থেকে বেশি, যত বেশি পারি তোমাদের বেটার মানে তৈরি করার চেষ্টা করব, কিন্তু আমি দেখবো তোমাদের লাইক শেয়ার বেশি থাকলে তবেই কিন্তু তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্টটা বেশি হবে, ওকে, তবেই আমি কিন্তু সেটা দিতে পারবো, ঠিক আছে? নেক্সট আমি যাব হচ্ছে তোমাদের বাটারফ্লাইয়ের একটু যাব। আচ্ছা, বাটারফ্লাই সবার আগে তোমরা জানো যে এই ডিভিএস ম্যাডাম ক্লাসেস চ্যানেলে কিন্তু আমি ইংলিশ পড়াই না, এই চ্যানেলে আমি গণিত পড়াই না, ঠিক আছে? ইংলিশ আর গণিতটা আমি ম্যাথ ডিভিএস ম্যাডামে পড়াই, ওকে? ম্যাথ গণিতটা আমি পড়াই না, গণিতটা তোমাদের বিএস স্যার করান, আর ম্যাথটা আমি সরি ইংলিশটা আমি তোমাদেরকে করাই। তো বাটারফ্লাইয়ের যে প্রথম চ্যাপ্টারটা রয়েছে, দাঁড়াও এক সেকেন্ড একটু বার করি, হ্যাঁ, বাটারফ্লাই যে প্রথম চ্যাপ্টার্সটা রয়েছে সেটা হচ্ছে মেমোরি ইন মার্বেল হয়ে গেছে, মেমোরি ইন মার্বেল থেকে আছে, ওকে, মেমোরি ইন মার্বেল, রাইট? এই যে চ্যাপ্টারটার থেকে আমাদের রয়েছে, অর্থাৎ 4 নম্বর লেসন, লেসন 4 বার করে নেবে সবাই, লেসন 4 এটা আমি করিয়ে দিয়েছি, ওকে? লেসন 4টা তোমরা পেয়ে যাবে, এর থেকে গ্রামার যে পার্টগুলো আছে, অর্থাৎ প্রিপোজিশন যেগুলো আছে, শেখার সেতু আমি করিয়েছি তোমাদের, এগুলো একটু ভালো করে ফলো করো। প্রত্যেককে বলছি ম্যাথ ডিভিএস ম্যাডাম নোটিফিকেশান অন রাখবে, ঠিক আছে? ইংলিশ ক্লাসটা যেদিন যেদিন থাকবে দেখে নিতে পারবে, গণিত ক্লাসটা তোমাদের যেদিন যেদিন থাকবে দেখে নিতে পারবে, ঠিক আছে? নোটিফিকেশান দুটো চ্যানেলের নোটিফিকেশানটা অন রাখবে, ওকে? তো যাই হোক, এখানে প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, প্রিপোজিশন থাকবে তোমাদের, অ্যাডজেক্টিভ থাকবে খুব ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ জানো নিশ্চয়ই অ্যাডজেক্টিভ কোনগুলো থাকছে, নাউন থাকছে, প্রোনাউন থাকছে, কনজাকশন থাকছে, এই জিনিসগুলো গ্রামার পাঠে থাকছে, গ্রামার পাঠে পাবে। আর প্রতিটা জিনিস আমি ধরে ধরে করিয়ে দিচ্ছি, ইজ ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে টেন্স, টেন্স থাকবে সেটাও আমি কিন্তু করিয়ে দিয়েছি তোমাদের। তারপরেও যার যেটা অসুবিধা হবে আমাকে বলবে, ইংলিশ গ্রামারে যদি কিছু অসুবিধা থাকে আমাকে বলবে, আমি তোমাদের ন্যাচারালি আমি ওইখানে ম্যাথ ডিবিএস ম্যাডামের লাইভ ক্লাস খুব একটা নিই না, কারণ আমি সময় পেয়ে উঠি না, তো যদি তোমাদের খুব ইম্পর্টেন্ট থাকে আমাকে বলবে, আমি লাইভ ক্লাস নিয়ে তোমাদেরকে সেটা করিয়ে দেবো, ঠিক আছে? অসুবিধা নেই। তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলে ম্যাম লেসন 5টা দেওয়ার জন্য, লেসন 5টা মাই স্কুল ডেজ আছে, তাই তো? তো লেসন 5টা আমি এই উইকের মধ্যে সব অ্যাক্টিভিটি তোমরা লেসন 5-এর পেয়ে যাবে, ঠিক আছে? অসুবিধা নেই, ইংলিশের লেসন 5-এর অ্যাক্টিভিটি আমি এই উইকের মধ্যে তোমাদেরকে, আজকের ডেটটা দেখে নাও, আবার নেক্সট উইকে যদি কেউ এই ভিডিওটা দেখো ভাববে এই উইকে, সেটা নয়, কিন্তু এই আজকের ডেটটা দেখে নাও, তো এই উইকের মধ্যে তোমরা লেসন 5টা পেয়ে যাবে, ম্যাথ ডিভিএস ম্যাডামে গিয়ে তোমরা দেখে নেবে, ঠিক আছে? অন রাখবে, তাহলে
যখনই আপলোড হবে পেয়ে যাবে। আর আর চ্যাপ্টার্স তোমাদের রয়েছে, লেসন 6 রয়েছে দ্য ক্লেভার মাঙ্কি, এটাও কিন্তু তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টে। লেসন 7 যেটা আছে, যেটা হচ্ছে রিবেল পোয়েট, এটাও কিন্তু তোমাদের থাকবে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। ঠিক আছে, আমি এখানে ইংলিশ গ্রামারটা নিয়ে খুব বেশি ডিসকাশন করব না, কারণ আমি সেটা তোমাদের আলাদা করে তোমাদের ম্যাথ টিভিএস ম্যাডাম এম সেটা নিয়ে আলোচনা করব তোমাদের সঙ্গে। ঠিক আছে, তো যাই হোক, এই চ্যাপ্টার্সগুলো তোমাদের থাকবে, যে যে গ্রামাটিক্যাল পার্টসগুলো আছে আমি সবগুলো তোমাদের করিয়ে দেবো, প্লাস অ্যাক্টিভিটি যেগুলো আছে ইংলিশের সেই অ্যাক্টিভিটিগুলো তোমাদের আমি করিয়ে দেবো, কোনো চিন্তার বিষয় নেই। আর আমি খুব লাইন ধরে ধরে বোঝাই, অর্থাৎ ইংলিশ টু বাংলা প্রতিটা লাইন ধরে বোঝাই, তো আমার ক্লাস যারা অ্যাটেন্ড করো তারা প্রত্যেকেই জানবে তোমাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। ওকে, গণিত যেটা আছে, ম্যাথ, তাই তো, ম্যাথ যেটা আছে ম্যাথের সিলেবাসটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ, 7 নম্বর থেকে 14 নম্বর লেসন পর্যন্ত গণিতে তোমাদের থাকছে। ঠিক আছে, এই যে 7 নম্বর থেকে 14 নম্বর লেসন পর্যন্ত থাকছে, সেটা তোমাদের বিএস স্যার করিয়ে দেবেন। ওকে, আর তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু হয় না, সেটা হচ্ছে তোমাদের রায়ো মার্টিনের বই থেকে কিন্তু কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করিয়ে দেবেন। সেটা তো আমি করাবই, আমারগুলো আমি করিয়ে দেবো। বিএস স্যার কিন্তু তোমাদের রায়ো মার্টিন থেকে সেকেন্ড ইউনিট টেস্টের জন্য কোশ্চেন ব্যাঙ্কও সলিউশন করাবে। কোশ্চেন ব্যাঙ্ক যার করা থাকে সে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর করতে পারে। ঠিক আছে, তো কোশ্চেন ব্যাঙ্ক সলিউশন করাবে, প্লাস তোমাদের যা যা চ্যাপ্টার্সগুলো আছে সেগুলো কিন্তু করিয়ে দেবে। তো নোটিফিকেশানটা তোমরা ম্যাথ ডিভিএস ম্যাডামের অন রাখবে। ওকে, আর আমি এই এখানে কিন্তু তোমাদের এই চ্যানেলে ইংলিশটা নিয়ে আর গণিতটা নিয়ে এত বেশি কথা আর বলছি না। ঠিক আছে, আমি সেটা মানে ম্যাথ ডিভিএস ম্যাডামে আলাদা করে ভিডিও বানিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, এখন আমাদের যেটা বেসিক সেটা হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে আমাদের পরিবেশ, তাই তো। তো আমাদের যে পরিবেশ, আমি তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য গুলে খাইয়েছিলাম, তাই তো, মানে সব তোমাদেরকে আমি করিয়ে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আসবে। আর মোটামুটি আমি দেখেছি পেপার তোমরা, মোটামুটি কি, আমি দেখেছি পেপার তোমরা 100% কমন পেয়েছো। ওকে, সব আছে। ইভেন আমি যে ক্লাসগুলো এখানে, এই জায়গায় আমি একটা কাটবো আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আমি যখন রেগুলার ক্লাসগুলো পড়াই, রেগুলার ক্লাসে কিছু জিনিস আমি দাগ দিয়ে দিয়েছিলাম, যেমন ডট, ওকে, এইসব জিনিসগুলো আমি দাগ দিয়ে দিয়েছিলাম যেগুলো পড়তে হবে, সেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। রেগুলার ক্লাস ফলো যারা করেছে তারা কিন্তু সবাই পেরেছো এগুলো। তারপরে দেখো, দিয়েছিল যে আরেকটা স্কুলে আমি দেখলাম দিয়েছিল যে বট গাছে ঝুড়ি কেন বেরোয়, ঠিক আছে। তো এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কমন প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু সাজেশনে থাকে না, এই ধরনের প্রশ্ন তারাই পাবে, 100% তারাই লিখতে পারবে বা 100% কমন তারাই পাবে, যারা কিন্তু আমি রেগুলার ক্লাস যখন নিই তখন ফলো করো, কারণ তখন কিন্তু আমি বইতে দাগ দিয়ে দিই এই যে ডট কী যে এসছে এগুলো যখন পড়িয়েছি দাগ দিয়েছি, বট গাছের ঝুড়ি পড়িয়েছি দাগ দিয়েছি। তো যখন আমি পড়াই তখন কিন্তু ক্লাসগুলোকে অবশ্যই ফলো করতে হবে ভালো ফল করতে গেলে, কিন্তু আমি বারবার বলছি। ওকে, পরিবেশের যে চ্যাপ্টারটা, সবার প্রথমের যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়িয়ে দিয়েছি। ওকে, এই যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি, এখানে কোন রাজ্যে, খুবই একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, এর মধ্যে থেকে এত প্রশ্ন উত্তর হবে আছে, এই চ্যাপ্টারটা খুব ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এইটা কোন জেলায় কী অবস্থিত, ঠিক আছে। এটা যদি কোনো স্কুলের বাদ দিয়ে দেয় যে এইগুলো পড়তে হবে না, তাহলে তো তারা লাকি। ওকে, কোন স্কুল যদি বাদ দিয়ে দেয় যে এই পার্টটা না পড়লেও হবে, নাহলে কিন্তু একটু পড়তে হবে, ওখানে কোথায় কোন জেলায় কী অবস্থিত ওইটা কিন্তু আমি পড়িয়ে দিয়েছি এবং লিখিয়ে দিয়েছি অ্যাক্টিভিটিগুলো, ঠিক আছে, ওটা পড়তে হবে। অ্যাক্টিভিটিগুলো আমি করিয়ে করিয়ে দেখাই, করিয়ে কেন দেখাই, কেন দেখালে কিন্তু অ্যাটলিস্ট যদি তোমরা ওই সময়টাও ফলো করো মাথার মধ্যে গেঁথে যাবে, অ্যাক্টিভিটির থেকেও প্রশ্ন এসছে, ঠিক আছে। তো ওগুলো কিন্তু ভালো করে ফলো করতে হবে। আমি যখন করিয়ে কোনো জিনিস দেখাই, তার মানে হচ্ছে আমার করিয়ে দেখাতে তো আমার অসুবিধা, আমাকে জিনিসটা না দেখে লিখতে হচ্ছে, আমাকে জিনিসটা সময় লাগছে। ওকে, আমি যদি আনসার লিখে রেখে দিই তো আমার সুবিধা, দেখিয়ে দেবো হয়ে গেল, পড়ে দেবো হয়ে গেল, কিন্তু আমি যখন লিখে করাই তার মানে আমারও সময়টা ওখানে যাচ্ছে, কিন্তু আমি করাচ্ছি, তার পেছনে বেসিক রিজন এটাই যে ওই জায়গাটা যদি তোমরা ফলো করো তোমরা অ্যাটলিস্ট যদি দেখো শোনো মাথার মধ্যে গেঁথে যাবে, ঠিক আছে। তো যাই হোক, ওটা কিন্তু পড়তে হবে ভালো করে, সেজন্য ক্লাসগুলো ভালো করে ফলো করতে হবে। নেক্সট চ্যাপ্টার আমাদের রয়েছে হচ্ছে পরিবেশ ও সম্পদ। পরিবেশ ও সম্পদ খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ওর মধ্যে দেখবে অনেকের সম্বন্ধে দেওয়া আছে, যেমন স্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে, তারপরে দেওয়া আছে স্বামী বিবেকানন্দ সম্বন্ধে, বেগম রোকেয়া সম্বন্ধে, এগুলো কিন্তু আসে।
অ্যাক্টিভিটি একটা আছে, ওর মধ্যে সমস্ত প্রত্যেকের সম্বন্ধে হয়তো তিন নম্বর, এবার কিন্তু একটু বড় প্রশ্ন থাকবে, ঠিক আছে? পাঁচ নম্বরেরও প্রশ্ন পেতে পারো, তিন নম্বর তো পাবেই প্রশ্ন, ওকে? তাহলে এখানে কিন্তু বেগম রুকায়া সম্বন্ধে এবার তোমাকে একটু লিখতে দিয়ে দিল তিন চার লাইন, তো মাথায় রাখতে হয় মিনিমাম এই প্রত্যেকের সম্বন্ধে পাঁচটার থেকে ছটা লাইন করে পড়তে হবে, ঠিক আছে? আর আমি তোমাদের, তোমরা পারছিলে না রাজা রামমোহন রায় সম্বন্ধে, আমি অলরেডি তোমাদের তার উপর আলাদা করে ভিডিও দিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমরা দেখে নিও সেটা। তো যাই হোক, এখানে এগুলো যে দেওয়া আছে তোমরা দেখবে পেজ নম্বর হোপসো 91 তোমরা পাবে। তো ওখানে বিভিন্ন যে মনীষীদের সম্বন্ধে দেওয়া আছে ওটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার্সের মধ্যে, ওগুলো পড়তে হবে। এছাড়া ছোট প্রশ্ন একদম ভালো করে পড়তে হবে, বড় প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে। যেমন বড় প্রশ্ন আমি অ্যাজ ফর এক্সাম্পল দু চারটা তোমাদেরকে জাস্ট একটুখানি বলছি যেগুলো তোমাদের পড়তে হবে। যেমন দেখো, রাজা রামমোহন রায়, তারপরে বিদ্যাসাগরকে আমরা এখনও কেন মনে রাখি, তারপরে বিরসা মুন্ডা কীভাবে দেশের জন্য লড়াই করেছিল, এই ধরনের প্রশ্নগুলো, তারপরে ধরো তিতুমির কে ছিল, ওকে, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আসে, বা ইংরেজদের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইয়ের দুটো ঘটনা বর্ণনা করো, এই ধরনের প্রশ্নগুলো আমি তোমাদের বলে দেবো, সাজেশনে দিয়ে দেবো, সেগুলো করবে চ্যাপ্টার্সগুলো। নেক্সট আমাদের থাকছে পরিবেশ ও উৎপাদন, পরিবেশ ও উৎপাদন এই চ্যাপ্টারটাও আমি করিয়ে দিয়েছি। এখন আমি তোমাদের সব প্রশ্ন উত্তর করাবো, সব চ্যাপ্টার্স থেকে প্রশ্ন উত্তর, ছোটো প্রশ্ন উত্তর, লাইভ ক্লাস এগুলো থাকবে, ওকে? তাহলে এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, পরিবেশ ও উৎপাদন এই চ্যাপ্টারটাও কিন্তু ভালো করে করতে হবে। কৃষি বিষয়, মৎস্য বিষয় সব কিছু কিন্তু দেওয়া আছে চ্যাপ্টার্সের মধ্যে, এটা আমি করেছি। এরপরে একটা কথা, আচ্ছা এটা একটু বলে দিই, ঠিক আছে? এখানে দেখবে মাছ ধরার বিভিন্ন পদ্ধতিগুলো বা বিভিন্ন জালগুলো সম্বন্ধে বলা আছে, সেগুলো ভালো করে পড়তে হবে। কীভাবে মাছকে সংরক্ষণ করা যায়, কোন মাছগুলো ক্ষতি হচ্ছে, কোন মাছগুলো আমাদের বাঁচানো উচিত, সব কিন্তু পার্ট বাই পার্ট দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ওকে? কোন কোন ফলগুলো, ফলন ভালো হয়, এগুলো ভালো করে কিন্তু পড়তে হবে। নেক্সট একটা চ্যাপ্টার আছে দেখবে পরিবেশ ও বনভূমি। এবার দেখো, পরিবেশ ও বনভূমি এটা মোস্ট প্রবাবলি বাদ হবে, ঠিক আছে? এটা থাকবে না, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, সেই জন্য এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি। আমাদের সিলেবাসের মধ্যে মোটামুটি পরিবেশ ও বনভূমিরই একটু আমাদের বাকি আছে, বাকি সবগুলো চ্যাপ্টার্স আমি কমপ্লিট করিয়ে দিয়েছি। যারা দেখুনি ভিডিও, পরিবেশের প্লেলিস্টে চলে যাবে, গিয়ে সব ভিডিও আমি লাইন ভিত্তিক পড়া করিয়েছি, প্রত্যেকে অবশ্যই ফলো করবে, অবশ্যই দেখবে, তাহলে কিন্তু পুরো কনসেপ্ট বইটা যদি একদম কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যে কোনো প্রশ্ন কিন্তু করতে পারবে, ওকে? কারণ বইয়ের বাইরে আমি এতগুলো স্কুলের পেপার দেখেছি, কোথাও বইয়ের বাইরে কোনো প্রশ্ন নেই, সব বইয়ের থেকে প্রশ্ন আছে, ওকে? আর যে প্রশ্ন আমি দেখেছি সব প্রশ্ন আমার করানো, তো সেই জন্যই বলছি যে তোমরা বইটাকে খুব ভালো করে ফলো করো, ওকে? নিয়ার অ্যাবাউট আমি মানে 100টারও বেশি স্কুলের প্রশ্ন দেখেছি, ঠিক আছে? তো প্রশ্ন কিন্তু খুব ভালো প্রশ্ন হয়েছে এবং সব বই থেকে কিন্তু দেওয়া হয়েছে। বইটা ভালো করে ফলো করো, যেভাবে আমি ক্লাসগুলো করাই ফলো করো, তবে অবশ্যই ভালো ফল করতে পারবে, ঠিক আছে? তাহলে পরিবেশে আমার কী কী চ্যাপ্টার্সগুলো পেলাম, যে পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি এই চ্যাপ্টারটা করতে হবে, পরিবেশ ও সম্পদ এই চ্যাপ্টারটা করতে হবে, পরিবেশ ও উৎপাদন কৃষি ও মৎস্য যেটা সেটাও কিন্তু করতে হবে, এগুলো করে রাখবে। এছাড়াও পরিবেশ ও বনভূমি এটা একটু পড়তে হবে, কারণ এইটা বাদ হলেও হতে পারে, বারবার বলছি মানে 90% চান্স এই চ্যাপ্টারটা বাদ হয়ে যাওয়ার, ওকে? 10% কিছু স্কুলে দিলেও দিতে পারে এটা, তো সেটা স্কুলের ওপর ডিপেন্ড করবে, সেটা এখনই বলা সম্ভব নয়, সেটা স্কুলে যখন পড়াবে তখন তারাই কিন্তু মানে তেনারাই তোমাদের কিন্তু বলে দেবেন, টিচাররাই বলে দেবেন সেটা, ঠিক আছে? তো হলো, এই হচ্ছে আমাদের সিলেবাস থাকছে, এই চ্যাপ্টার্স থাকছে, এগুলো খুব ভালো করে পড়ো, রেগুলার পড়াগুলোকে ফলো করো। যদি কোনো রকম অসুবিধা হয়, আমার ক্লাস যারা অ্যাটেন্ড করবে তাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না, তারা সব কিছু পারবে, তাদের আলাদা করে আর পড়তে হবে না, মানে আলাদা করে আমার মনে হয় না আলাদা করে প্রাইভেট পড়ার দরকার পড়ে, ঠিক আছে? যদি পড়ে, আর যারা পড়তে চায় অবশ্যই পড়ো, সেটা নয়, কিন্তু আমার মনে হয় যে ক্লাস যারা ফলো করো তারা অবশ্যই কিন্তু ভালো করে করতে পারবে, ওকে? আর তোমাদের রায়ো মার্টিনের বইটা আমি কিন্তু সলভ করাবো, ঠিক আছে? এটা সলভ করলে খুব একটা ভালো অ্যাডভান্টেজ, ওকে? তো রায়ো মার্টিনের বই থেকে কোশ্চেন পেপার আমি সলভ করাবো, সেই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করবে, আর রেগুলার পড়াগুলো ফলো করবে, ভিডিও বেশির থেকে বেশি লাইক শেয়ার করবে, বারবার বলছি লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের এঙ্গেজমেন্ট বাড়বে, তোমাদের ক্লাসের ভিডিও বেশি আসবে, রাইট? রেগুলার ভিডিও পেতে গেলে, রেগুলার যদি চাও যে হ্যাঁ আমাদের ক্লাসটা আসুক, তার জন্য কিন্তু বেশির থেকে বেশি লাইক শেয়ার করতে হবে, কারণ এঙ্গেজমেন্ট আমি দেখছি তোমাদের ইদানিং একটু কমে যাচ্ছে, তোমাদের ক্লাসটা কমছে অন্য ক্লাস বেড়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে? তো তোমাদের ক্লাসের কমে গেলে কিন্তু তোমাদের ক্লাসের ভিডিওটা কম আসবে, ওকে? তো সেই জন্য বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, ঠিক আছে? আর আমি এখন বেশি কথা বলবো না, আমি তোমাদের বলে দিলাম কীভাবে তোমরা প্রিপেয়ার হবে, গ্রামার যেটা আছে, ভাষাপাঠ যেটা আছে,
সেটা আমি তোমাদেরকে করিয়ে দেবো। ভাষাপাঠগুলো বলে দিলাম, লিঙ্গ আছে, বচন আছে, কী কী বললাম ও রচনা একটু বললাম না, বলে দিচ্ছি এক সেকেন্ড, জাস্ট এক সেকেন্ড, আমি সিলেবাসটা একটু দেখে নিই, লিঙ্গ বচন কী কী দেখছিলাম। হ্যাঁ, লিঙ্গ রয়েছে তোমাদেরকে, তোমাদের বচন রয়েছে তোমাদের, তারপরে চিঠিপত্র আছে, আর তো হাতে কলমে প্রশ্ন উত্তর থাকবে। লিঙ্গ বচন এগুলো আমি করিয়ে দিয়েছি, হাতে কলমে প্রশ্ন উত্তরও করানো আছে, আমি একবার তাও দেখে নেবো, আমার ঠিক মনে পড়ছে না এটা, ঠিক আছে। যদি কোনোটা বাকি থেকে থাকে, বচন যদি বাকি থেকে থাকে বা কিছু লিঙ্গ যদি বাকি থেকে থাকে, আমি সেটা করিয়ে দেবো, অসুবিধা সেটা কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, আর কিছু জিনিস আমি বলবো যেগুলো তোমরা কিন্তু পড়বে, যেটা হচ্ছে রচনা। আমি প্রচুর রচনা তোমাদের করিয়েছি, প্রচুর রচনার প্লে লিস্ট খুলবে, রচনাই রচনা, ঠিক আছে। জগদীশচন্দ্র বসু অবশ্যই করবে, রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই করবে, স্বামী বিবেকানন্দ অবশ্যই করবে। আচ্ছা, আরেকটা হচ্ছে বিদ্যালয় নিয়ে, বিদ্যালয়ের গ্রন্থাগার বা বই আমার বন্ধু, ঠিক আছে, এই ধরনের করবে, ওকে। একটি বৃষ্টির দিন করবে, একটি প্রিয় ঋতু করবে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করতে হবে। বাংলার উৎসব সেটাও কিন্তু করতে হবে, ঠিক আছে। ঋতু সম্বন্ধে একটা করবে, দূষণ করবে, কম্পিউটার করবে, পরিবেশ দূষণের ওপর একটা করবে, কম্পিউটারটা করবে, সেগুলো আমি করিয়ে দিয়েছি, ঠিক আছে। চিঠিপত্রটা একটু প্র্যাকটিস করবে, চিঠিপত্রের প্যাটার্ন কীভাবে লিখতে হয় সেগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, সব গ্রামারের প্লেলিস্টে পেয়ে যাবে। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, ম্যাম এটা আমি জানি না, পারছি না, আমাকে অবশ্যই কমেন্টস করে বলবে, আমি অবশ্যই সেটা তোমাদের ক্লিয়ার করে দেবো। আর কোন কোন স্কুলের পরীক্ষা শেষ হয়ে গেছে, কাদের বাকি আছে, আমাকে কমেন্টস করে অবশ্যই বলবে। আজকের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, নোটিফিকেশন অন রাখো, বেশির থেকে বেশি লাইক করো, লাইক যত করবে এঙ্গেজমেন্ট বাড়বে, তোমাদের ক্লাসের ভিডিও বেশি আসবে। খুব ভালো থাকো, টাটা।